পদ্মবিলের অপরূপ সৌন্দর্য দেখতে গোপালগঞ্জের বলাকৈর বিলে ভিড় করছেন দর্শনার্থীরা। গোলাপি ও সাদা পদ্মের ফাঁকে ফাঁকে শাপলার সৌন্দর্য আরও মুগ্ধতা ছড়িয়েছে। গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলিমাল রাজির রিপোর্ট। চারপাশ সবুজ গাছপালায় ঘেরা গোপালগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি বলাকৈর পদ্মবিল। বর্ষার শুরু থেকেই নতুন রূপে সাজে অপরূপা এই পদ্মবিল। প্রকৃতির টানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। পদ্মবিল বলাই করে আমি এসেছি আমার বন্ধুদের সাথে, আর এ জায়গার যে প্রাকৃতিক পরিবেশ এখানে এসে আমি আমার বন্ধুদের সাথে খুবই উপভোগ করছি। পর্যটন কেন্দ্র হিসাবে এটা যাতে গড়ে তোলা হয়, সে পরিবেশটা অনেক সুন্দর, মানে পর্যটকদের দেখার মতো একটা জায়গা। যারা ভ্রমণ পিপাসু, যারা কেউ যদি আসতে চায় আসলে আসতে পারে, মানে জায়গাটা খুবই সুন্দর। পয়লা আষাঢ়ের থেকে এই পদ্মবিলে ফুল ফোটা শুরু হয় আর কার্তিক মাসের শেষ পর্যন্ত এই ফুল শেষ হয়। গোপালগঞ্জে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনার কথা জানান জেলা প্রশাসক। যে পর্যটনকে যদি আমরা একটু আপ লিফট করতে পারি, তাহলে এখানে পর্যটনকে কেন্দ্র করে কিন্তু মানুষের জীবনযাত্রার মান অনেক পরিবর্তিত হতে পারে। প্রকৃতির অপরূপ সুন্দর পদ্মবিলটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন পর্যটকরা। আলিমাল রাজি, চ্যানেল আই।